দিকে মধ্যবিত্তরা স্বস্তিতে, অন্যদিকে শেয়ার বাজার চাঙ্গা। আজকে সংসদের সেন্ট্রাল হলে একেবারে যে বৈঠক, এনডিএর যে শরিক দলগুলি একই সঙ্গে বসে যে বৈঠক করলেন, এবং সেই বৈঠকে বসার আগেই একেবারে চাঙ্গা শেয়ার বাজার। আমরা সেই ছবিটাও দেখতে পেয়েছি, এবং যখন শেয়ার বাজার একদিকে চাঙ্গা হচ্ছে, ঠিক ততক্ষণে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস তিনি সাংবাদিক বৈঠক করলেন এবং রেপো রেট অপরিবর্তিত রাখলেন। অর্থাৎ যে রেপো রেট ছিল সেই রেপো রেট অপরিবর্তিত রাখলেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেটা সব থেকে উল্লেখযোগ্য বিষয় তা হচ্ছে ইএমআই, তার যে বোঝা সেটা এক্সট্রার চাপছে না মধ্যবিত্তদের ঘাড়ে। ফলত সেই জায়গায় আপাততভাবে স্বস্তিতেই রইলেন আম জনতা, মধ্যবিত্ত মানুষ, সাধারণ মানুষ প্রত্যেকেই। দুটো বিষয় প্রতিক্রিয়া শোনাবো, একদিকে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস আজকে কি ঘোষণা করলেন, এবং একই সঙ্গে অর্থনীতিবিদ তিনি কি বলছেন শেয়ার বাজার নিয়ে, শুনুন শোনায়। দি মনিটারি পলিসি কমিটি মেট অন 5th, 6th, and 7th June. After detailed assessment of the evolving macroeconomic and financial developments and the outlook, the MPC decided by a 4:2 majority to keep the policy repo rate unchanged at 6.5%. Consequently, the standing deposit facility, that is SDF, rate remains at 6.25%, and the marginal standing facility, that is MSF rate, and the bank rate at 6.75%. সাধারণ ইনভেস্টর যারা আছেন, যারা বিদেশি ইনভেস্টর আছেন, তারা এই স্থায়িত্বের উপর ভরসা করেই যে অর্থনৈতিক সংস্কারগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই সংস্কারগুলো যাতে নেওয়া যায়, তাতে যাতে কোনো বাধা না ঘটে, তার জন্য একটা স্থায়ী সরকার দরকার। এবং এই 2024-এর যখন ইলেকশন রেজাল্ট আমরা দেখি, তখন একটা সরকার গড়ার একটা আমরা দেখছিলাম যে কোন দল সরকার করতে পারে, সেখানে একটা মানে একটা কনফিউশন তৈরি হচ্ছিল বলে আমরা শেয়ার মার্কেটের অধঃপতন দেখেছিলাম। কিন্তু লাস্ট দুদিনের মধ্যে এটা মোটামুটি আবার পরিষ্কার হয়ে যাচ্ছে যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার আবার 5 বছরের জন্য ক্ষমতায় আসতে চলেছে। তো এই স্থায়িত্বটা যেহেতু আবার ফিরে এসছে, সেই সংকটটা থেকে শেয়ার মার্কেট আবার বেরিয়ে আসতে পারছে, এবং এতে আমার মনে হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে শেয়ার মার্কেট তার আপন উচ্চতায় ফিরে আসবে। এবং শেয়ার মার্কেটে যারা লগ্নি করে শর্ট টার্মের কথা ভাববেন না, লং টার্মের কথা ভেবে শেয়ার মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। কিন্তু ইট ইজ আ স্পেকুলেটিভ মার্কেট, এখানে স্পেকুলেশন চলে, কারোর কথার উপর ভিত্তি করে অন্য লোকের কথা শুনে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করলে হয়তো সরাসরি আপনার যে লাভ করার কথা আপনি ভাবছেন সেই লাভ নাও হতে পারে। কিন্তু ভারতবর্ষের শেয়ার বাজার ওভারঅল যদি দেখেন, বিশ্বের অনেক শেয়ার বাজারের মতনই কিন্তু আবার শক্তিশালী হয়ে ফিরে এসছে, এবং আগামী দিনে আবার তার আপন উচ্চতে ফিরে যাবে। বুঝতেই পারছেন, একদিকে রেপো রেট অপরিবর্তিত থাকায় ঋণ এবং ইএমআই এর যে বোঝা সেটা মধ্যবিত্তের উপর বাড়ছে না, বা বাড়বারন্ত হওয়ার যে একটা সম্ভাবনা ছিল সেটা যে হচ্ছে না, সেটা একদিকে শক্তিকান্ত দাস তিনি একেবারে স্পষ্ট করে দিচ্ছেন আরবিআই গভর্নর, আর অন্যদিকে দাঁড়িয়ে চাঙ্গা হচ্ছে শেয়ার বাজার, এনডিএ তার স্থায়িত্ব আবারও ফের সামনে আসবার পর সেই ছবি আমরা দেখতে পেলাম।